হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম, আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকেরা আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2016 ক্লাস 18। তো ক্লাস 18-এ আমি আপনাদের শুধু বোঝাবো যে কিভাবে আপনারা লেস দেন গ্রেটার দেন খুব সহজেই চিনবেন এবং বুঝবেন এবং শর্ত অনুযায়ী সেটাকে ব্যবহার করতে পারবেন। কারণ এর পরবর্তীতে আমরা যতগুলো ক্লাস করব সবগুলো ক্লাস হচ্ছে গিয়ে কন্ডিশনের উপর বেস করে, অর্থাৎ কন্ডিশনের অঙ্ক। আর কন্ডিশনের অঙ্ক করতে গেলে অবশ্যই আপনাকে লেস দেন গ্রেটার দেন চিনতে হবে, বুঝতে হবে। লেস দেন গ্রেটার দেনের শর্তগুলো আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। যদি সেটা আপনারা না বুঝতে পারেন, না চিনতে পারেন, তাহলে এই অঙ্ক আপনি কখনোই করতে পারবেন না। আর যদি বুঝতে পারেন এই ক্লাসের মাধ্যমে, তাহলে পরবর্তী ক্লাসগুলো আপনার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, কথা না বেড়ে শুরু করা যাক আমাদের ক্লাস 18। ক্লাস 18-এ আমি দেখাবো যে এখানে আমি আগে থেকে একটা চার্ট করে রেখেছি যে লেস দ্যান গ্রেটার দ্যান চেনার একটা সহজ উপায়। তো এটা কিভাবে দেখেন, সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে লেস দ্যান, তারপর হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল টু, এরপর হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান, এবং এরপর হচ্ছে গিয়ে শুধু গ্রেটার দেন। এখন লেস দেন গ্রেটার দেন অনেকেই আমরা চিনি না। আমরা যদি সহজভাবে চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়ে তীর চিহ্নটা যেদিকে সেটা সবসময় ছোটর দিক হয়, তীর চিহ্নটা যেদিকে থাকবে সেটা ছোট হয়, আর হা করা যেদিকে সেটা বড়র দিক হয়। অর্থাৎ এখানে এটা হচ্ছে গিয়ে লেস দেন। কিভাবে বুঝবো দেখেন, যদি বলা হয় 100-র নিচে অথবা 100 টাকার নিচে, তার মানে 100 কোথায় থাকবে, ডান পাশে, 100 টাকার নিচে। এখন এই জায়গা কত হবে, মনে করেন 80 হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 100-র নিচে, নিচে বলতে ছোট বোঝাচ্ছে, আর ছোট বুঝালেই, নিচে বুঝালেই, নিম্নে বুঝালেই, কম বুঝালে আপনাকে ধরে নিতে হবে সেখানে কোন সাইন ব্যবহার করতে হবে, অবশ্যই লেস দেন সাইন। এটা হচ্ছে গিয়ে লেস দেন। আশা করি বুঝতে পেরেছেন লেস দেন জিনিসটা কি। লেস দেন আমি আবারও বলতেছি, লেস দেন হচ্ছে গিয়ে ছোট, অর্থাৎ 100-র নিচে, 1,000-এর নিচে, 1,00,000-এর নিচে, 1,00,000-এর নিচে, এরকম যদি বোঝানো হয় যে নিচে শব্দটা ইউজ করা হচ্ছে, নিম্নে শব্দটা ইউজ করা হচ্ছে, অথবা কম শব্দটা ইউজ করা হচ্ছে, অর্থ কিন্তু একই। নিচে, নিম্নে, কম, অর্থ কিন্তু একই, যে কোনো শব্দ ব্যবহার করা থাকতে পারে। এ নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই যে নিম্নে মানে কি, কম মানে কি, এটা তো আমি বুঝিনি। সো এই তিনটার অর্থই হচ্ছে একই, এবং এই তিনটার জন্যই আমরা কোন সাইন ব্যবহার করব, অবশ্যই লেস দ্যান সাইন ব্যবহার করব। এরপর হচ্ছে লেস দ্যান ইজ ইকুয়াল টু। লেস দ্যান ইজ ইকুয়াল টু জিনিসটা কি, 100-র মধ্যে, 100-র সমান, 100 পর্যন্ত, এই সবগুলো কথার অর্থ কিন্তু এক। ব্যাপারটা কেমন, যদি বলা হয় যে একটা ক্লাসে মনে করেন 10 জন স্টুডেন্ট আছে, একটা পড়া স্যার জিজ্ঞেস করলো তোমাদের এই 10 জনের মধ্যে কে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবে, আসলে তখন কি 10 নম্বর জন কি বাদ পড়ে যাবে? না, 10 জন, তার মানে তোমাদের মধ্যে যখন বলবে, তার মানে ওই ক্লাসে যদি 10 জন থাকে, 10 জন সহ কিন্তু 10 নম্বর যে স্টুডেন্ট আছে সে সহ কিন্তু, তাই না? তো এজন্য এই সহ বোঝানোর জন্য এইখানে যখন দেখেন যে আমরা যখন নিম্নে বলেছি বা নিচে বলেছি 100-র নিচে, তার মানে 99 পর্যন্ত, 100 কিন্তু এখানে বোঝানো হচ্ছে না, 100-র নিচে অর্থাৎ 1 থেকে 99 পর্যন্ত। আর এখানে যখন বলা হচ্ছে মধ্যে, অর্থাৎ 10 জনের মধ্যে 10 নম্বর যে আছে সে কিন্তু সহ, তার মানে এখানে যদি বলা হয় 100 পর্যন্ত বা 100-র মধ্যে, তার মানে কিন্তু কি 100 নম্বরটাও, যে 100 নম্বর সেও কিন্তু আছে। তাই 100 নম্বরকে থাক হলে এই জায়গায় যদি আমরা ইজ ইকুয়াল টু ব্যবহার না করি, শুধুমাত্র লেস দ্যান হয়ে যাচ্ছে, আর শুধুমাত্র লেস দ্যান হয়ে গেলে 100-র নিচে হয়ে যায়, 100 নাম্বার তো আর হয় না। এই কারণে 100 নাম্বারকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতেছি, ইজ ইকুয়াল টু ব্যবহার করতেছি। অতএব কোনো কন্ডিশনে এরকম ভাবে থাকতে পারে যে 20,000 টাকা পর্যন্ত যে ইনকাম করবে তার ইনকাম ট্যাক্স 2%। এই যে 20,000 টাকা পর্যন্ত, অর্থাৎ 20,001 টাকা হলে কিন্তু তার কোনো ইনকাম, মানে 2% ইনকাম ট্যাক্সের কন্ডিশনে পড়ে না। অর্থাৎ 1 থেকে 20,000 টাকা পর্যন্ত যদি কেউ ইনকাম করে, তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে 2%। এই 20,000 পর্যন্ত, এই 20,000 কে উল্লেখ করার জন্য আমরা কোন সাইন ব্যবহার করব, লেস দ্যান
ইজিকল। আর এখানে মধ্যে সমান পর্যন্ত আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা সবসময় কম বুঝায়, বেশি বুঝায় না। যেরকম 20,000 পর্যন্ত, তার মানে কি 1 থেকে 20,000, 20,000-এর উপরে কিন্তু না, 20,000-এর নিচে এবং 20,000 সহ, 20,000-এর উপরে কিন্তু না। আশা করি বুঝতে পেরেছেন লেস দ্যান ইজ ইকুয়াল টু জিনিসটা কি। এরপর হচ্ছে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিনিসটা কি? লেস দ্যান ইজ ইকুয়াল টুর বিপরীত। অর্থাৎ যদি বলা হয় 100 বা তার উপরে, যেমন বলা হচ্ছে যে একটা উদাহরণস্বরূপ আমি যদি ধরি যে 20,000 টাকা বা তার উপরে যারা ইনকাম করবে তারা 3% বা 5% ইনকাম ট্যাক্স দিবে, তাহলে আমরা কি বুঝতেছি, যারা 20,000 টাকা ইনকাম করে অথবা তার উপরে ইনকাম করে, তার মানে 20,000 টাকাও যদি কেউ ইনকাম করে তাকে ইনকাম ট্যাক্স 5% দিতে হবে। কিন্তু যে যদি 19,999 টাকা সে যদি ইনকাম করে তাকে কিন্তু এই 5% ইনকাম ট্যাক্স দিতে হবে না, তখন তাকে এই জায়গার 2% ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এই জন্য যদি এরকম ভাবে বোঝানো হয় যে 20,100 বা তার উপরে, তার মানে হচ্ছে গিয়ে 100 টাকা যে ইনকাম করবে তাকেও ইনকাম ট্যাক্স দিতে হবে, অথবা 100 টাকার উপরে যদি কেউ ইনকাম করে 101 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 1,00,000 টাকা তাকেও ইনকাম ট্যাক্স দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিনিসটা কি। এখানে দেখেন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কি কি নামে থাকতে পারে, 100 বা তার উপরে, 100-এর সমান বা তার উপরে, অথবা 100 থেকে, যেমন বলা হতে পারে 100 থেকে 500 পর্যন্ত যারা ইনকাম করবে, তার মানে কি 100 নাম্বার এবং তার উপরে বুঝাচ্ছে, তাই না, 100-এর উপরে বুঝাচ্ছে। এই কারণে উপরে বোঝানোর জন্য, বেশি বোঝানোর জন্য আমাদের কোন সাইনটা ব্যবহার করতে হবে, গ্রেটার দ্যান সাইনটা ব্যবহার করতে হবে। এবং 100-কেও বোঝানোর জন্য আমাদের কোন সাইনটা ব্যবহার করতে হবে, ইজ ইকুয়াল টু সাইনটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু জিনিসটা কি। আর এখানে হচ্ছে শুধুমাত্র গ্রেটার দ্যান, অর্থাৎ 100-এর উপরে, 100 হলে কিন্তু তাকে ইনকাম ট্যাক্সটা দিতে হবে না। যদি বলা হয় 100-এর উপরে যারা ইনকাম করে তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে 101 টাকা যদি কেউ ইনকাম করে, 500 টাকা যদি ইনকাম করে, 1,000 টাকা যদি কেউ ইনকাম করে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। কিন্তু যে যদি বলা হয় 100-এর উপরে, তার মানে 100 টাকা ইনকাম করলেও তাকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে উল্লেখ করে দিয়েছে 100-এর উপরে হতে হবে, তার মানে কি 101 কম করে হলেও হতে হবে, তার মানে এখানে কিন্তু 100-কে বোঝানো হচ্ছে না, 100-এর উপরে বোঝানো হচ্ছে। এখন এটাই হচ্ছে গ্রেটার দ্যান। আমাদের গ্রেটার দ্যান কি কি নামে থাকতে পারে, উপরে, ঊর্ধ্বে, 100-এর ঊর্ধ্বে, 100-এর বেশি, এরকম বিভিন্ন শব্দে থাকতে পারে। তো এই শব্দগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা গ্রেটার দ্যান হবে, কোনটা লেস দ্যান হবে, কোনটা লেস দ্যান ইজ ইকুয়াল টু হবে, কোনটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হবে। আশা করি বুঝতে পেরেছেন যে লেস দ্যান গ্রেটার দ্যান জিনিসটা কি, এবং লেস দ্যান গ্রেটার দ্যান কিভাবে চেনা যায়। অতএব আমরা বুঝতে পারতেছি তীরটা যদি বাম দিকে থাকে তাহলে হচ্ছে লেস দ্যান, তীরটা যদি ডান দিকে থাকে তাহলে হচ্ছে গ্রেটার দ্যান। আরো সহজভাবে বললাম যে তীরটা যদি বাম দিকে থাকে তাহলে হচ্ছে লেস দ্যান, তীরটা যদি ডান দিকে থাকে তাহলে হচ্ছে গ্রেটার দ্যান। আশা করি চিনতে পারতেছেন যে লেস দ্যান গ্রেটার দ্যান জিনিসটা কি, এবং কি কি শর্ত অনুযায়ী কোন সাইন ব্যবহার হবে, শুধুমাত্র লেস দ্যান কখন ব্যবহার হবে, শুধুমাত্র লেস দ্যান ইজ ইকুয়াল টু কখন ব্যবহার হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কখন ব্যবহার হবে, গ্রেটার দ্যান কখন ব্যবহার হবে। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ব্রাইট ফিউচার আইটি পার্ক। এই চ্যানেলটিতে আমি সবসময় শিক্ষামূলক টিউটোরিয়াল দিয়ে থাকি, যাতে আপনারা ঘরে বসেই এই করোনাকালীন সময়ে আপনারা অনলাইনের মাধ্যমে সমস্ত কোর্সগুলো করতে পারেন, অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, তারপর ভিডিও এডিটিং, কোর্স ভিত্তিক আমার দেওয়া আছে ফুল কোর্স। অতএব আপনি কোনো ইনস্টিটিউটে না যেই আমার চ্যানেলে বসে প্রত্যেকটা ভিডিও দেখে আপনি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন আশা করি। তো আমার এই চ্যানেলটির প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে আপনি লাইক দিয়ে রাখলে ফেসবুকের মাধ্যমে আমার সমস্ত টিউটোরিয়ালের লিঙ্কগুলো, কম্পিউটার সংক্রান্ত, জব সংক্রান্ত সমস্ত ইনফরমেশনগুলো এই ফ্যান পেজেই পেয়ে যাবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখলে ফেসবুকের মাধ্যমে আপনি আমার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সমস্ত টিউটোরিয়ালের লিঙ্ক, এছাড়াও আপনার অফিস অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো তথ্য অথবা সফটওয়্যার লিঙ্ক আমি এই ফ্যান পেজেই দিয়ে থাকি। সো এই ফ্যান পেজটিতে আপনারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন। এবং এক্সপার্ট ফ্রিল্যান্সার গ্রুপ, এই গ্রুপে আপনি মেম্বার হয়ে আপনারা যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে নির্দ্বিধায় করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। এছাড়াও যারা নতুন অনলাইনে কাজ শিখতে আগ্রহী তারা আমার এই গ্রুপে অ্যাড হতে পারেন, মেম্বার হতে পারেন। এছাড়াও যারা অলরেডি এক্সপার্ট হয়ে আছেন, যারা অভিজ্ঞ ফ্রিল্যান্সিং জগতে, তারা চাইলে নতুনদের জন্য একটা দিক নির্দেশনা হিসাবে, তাদের একটা অ্যাডভাইস হিসাবে আপনি এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারেন। আপনার সামান্য একটু দিক নির্দেশনা, একটু অ্যাডভাইসে যদি নতুনদের একটা ক্যারিয়ার গড়তে পারে তারা এই অনলাইন জগতে, কারণ বর্তমানে চাকরির বাজার খুবই সীমিত, অনলাইন জগতের উপর বেস করে সব কিছু হচ্ছে, তাই তাদের ক্যারিয়ারটাকে সুন্দর করার জন্য আপনাদের সামান্যতম সাহায্য সহযোগিতা অবশ্যই তারা কাম্য করে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।